প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদিতে পার্কে মানবেত জীবনযাপন করছে প্রবাসী বাংলাদেশিরা। নিজের ভাগ্য পরিবর্তন ও পরিবারকে ভালো রাখার জন্য সৌদিতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে কর্মহীন খোলা আকাশের নিচে পার্কে মানবেত জীবনযাপন করতে অর্ধশত নতুন প্রবাসী বাংলাদেশি। সৌদি আরব পৌঁছার পর অনেকের ইকামা হয়নি, কারো 3 মাসের ইকামা হওয়ার পর আর ইকামা নবায়ন হয়নি, আর অনেককেই সৌদিতে পৌঁছার পর হুরুপ দেওয়া হয়েছে। কেউ কফিল বা কোম্পানি এক নজরও দেখেনি। অবৈধ শ্রমিকদের কোথাও চাকরি না থাকায় এবং কোনো নিকট আত্মীয় স্বজন না থাকায় উপায়ন্ত না পেয়ে বাধ্য হয়েছে পার্কে এসে মানবেত জীবনযাপন করতে। কেউ কেউ কয়েক মাস ধরে পার্কে অবস্থান করে সারাদিন বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করে বেড়াচ্ছে, কিন্তু অবৈধ হওয়ায় কেউ চাকরি পাচ্ছে না। এ সকল অসহায় প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছেন সৌদি আরবের রিয়াদ সিটির প্রাণকেন্দ্র বাথারশারে খাজানের হুতা পার্কে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পার্কের গাছের ছায়া, টয়লেট থাকায় তারা বিভিন্ন এরিয়া হতে এক এক করে একসঙ্গে হয়েছে। পার্কের ভেতর বিভিন্ন স্থানে তারা অবস্থান করছে। কোনো কোনো সময় সৌদি নাগরিকরা এসে খাবার দিয়ে যায়, তাই তাদের জীবন বাঁচিয়ে রাখার সম্বল। রিয়াদ বাংলাদেশ দূতাবাস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা একান্তভাবে কামনা করছে এসব প্রবাসীরা।